এই 17 রমজানে বদরের জিহাদ হয়েছিল মুসলমানের সংখ্যা মাত্র 313 জন কাফেরের সংখ্যা 1000 313 জনের মধ্যে অনেকের অস্ত্র ছিল না মাত্র দুইটা ঘোড়া চিন্তা করতে পারছেন আর বাদবাকি সবাই পায়ে হেঁটে কাফেরদের উট ছিল বাহন ছিল অস্ত্র ছিল শস্ত্র ছিল অনেক শক্তি ছিল প্রত্যেকে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসছে ডাবল ডাবল অস্ত্র নিয়ে আসছে তারা দেহের এই বর্ম লোহার বর্ম পোশাক করে আসছে যাতে আঘাত করলে সহজে বিঁধে না যায় মুসলমানদের কিছু নেই শুধু একটা দিক আছে ইমানি জোর একসাথে বলবেন আল্লাহু আকবার সব কুফাররা সামনে তিনেরা সেই সময় মাত্র 313 জন দাঁড়ায় গেছে এই 313 জনের মধ্যে দুইটা বাচ্চা ছিল কয়টা বাচ্চা ছিল দুইটা বালক ছেলে ছিল এই দুইটা বালক ছেলে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতি সাহাবী 10 সাহাবীর এক সাহাবী আশরে মুবাশশারা তিনি বলতেছেন এই দুই বাচ্চা দুই বালক আমার দুই পাশে এসে দাঁড়াচ্ছে যুদ্ধের ময়দানে আচ্ছা কন্ত যুদ্ধ লাগতেছে যুদ্ধ এই সময় যদি দুইটা বাচ্চা দুই পাশে থাকে আপনি যুদ্ধ করবেন না ওদেরকে বাঁচাবেন বিপদ না এটা অনেক বড় বিপদ শত্রুকে ট্যাকেল দিতে হবে ওদেরকে বাঁচাইতে হবে এটা অনেক বড় বিপদ আর এই কৌশলটা অনেক বড় জটিল কৌশল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি খুব চিন্তায় পড়ে গেলাম বদরের যুদ্ধের সারিতে দুইটা বালক আমার দুই পাশে তাও একটা একটু বড় আর একটা একটু ছোট মানে দুই আপন ভাই একসাথে বলবেন না মারহাবা দুই আপন ভাই দুইজন দুই পাশে দাঁড়াইয়া আব্দুর রহমান ইবনে আউফ দুইজনের দুই পাশে দেখে খুব চিন্তায় পড়ে গেছে যে আমি যুদ্ধ করবো কেমনে আর এদেরকে টেকেল দেবো কেমনে আর এরাই বা আমার কেমনে টেকেল দেবে কারণ যুদ্ধের ময়দানে তো একজন আরেকজনকে টেকেল দিত নিরাপত্তা দিত এই বিপদগ্রস্ত হলে আরেকজন যায় তাদের সাহায্য করবে এখন এই যুদ্ধের সময় এই দুইটার আমি কিভাবে টেকেল দিব আর আমি আমার নিজেরে কিভাবে টেকেল দেবো আর শত্রুকে কিভাবে গায়েল করব আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি চিন্তায় পড়ে গেলাম পরেশান হয়ে গেলাম ঠিক এমন সময় ডান পাশের বড় ভাইটা বালকদের মধ্যে একটু বড় এই বড় ছেলেটা আমাকে ডাক দে বলল চাচা যান একটু আপনি আমার দিকে আসেন আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমি একটু ঝুঁকে গেলাম সে আমার কানে কানে বলতেছেন চাচা যান আপনি আমার আবু জাহেল একটু দেখাই দিবেন কারে তা আমি বললাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ভাতিজা তুমি আবু জাহেল দিয়ে কি করবা বলে শুনছি সে মক্কাতে বলে আমার রসুলে খুব কষ্ট দিছে আজকে হয় ও মরবে না হয় আমি মরব আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার কলিজায় তখন পানি আইছে আমি চিন্তা করলাম না এরা তো বীর যোদ্ধা যে যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় কাফের মারার জন্য নিয়ত করে এসে ছেলে তো সাধারণ ছেলে না সে অনেক বড় নিয়ত নিয়ে অনেক বড় একিন নিয়ে আসছে তাহলে সেই দিনের বাচ্চারা কত বড় একিনওয়ালা ছিল আপনি একটু চিন্তা করেন তো কত বড় ইমানওয়ালা কত কঠিন ইমানের দৌলত তাদের হইলে জেহাদের ময়দানে রসুলের ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিল তারে মারার জন্য ফোন করে এসে বলতেছে হ্যাঁ আমি মারবো না হয় ওকে আজকে মারবো ও আমার রসুলকে কষ্ট দিছে হ্যাঁ আমি মারবো না ওকে মারবো আজকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন আমি সাহস পাইলাম হ্যাঁ ঠিক আছে তাহলে আমার ডান পাশের যোদ্ধাটা ঠিক আছে কিছুক্ষণ পরে বাম পাশের জন আমার ডাক দেখে চাচা যান একটু আসেন কথা আছে আমি কানটা ঝুঁকাই দিলাম আমার ডাক দিয়ে বলতেছে চাচা যান আপনি আমার একটু আবু জাহেলকে চিনাই দিবেন আমি তোর চিনি না আমি বললাম বেটা বাসা তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা ছেলেটা ডাক দিয়ে বলতেছে চাচা যান শুনছি আবু জাহেল আমার নবীরে মক্কায় থাকা অবস্থায় বড় কষ্ট দিয়েছে আজকে আমি পণ করে আসছি নিয়ত করে আসছি হয় ও মরবে না হয় আমি মরবো
মসজিদে আত্মহারা আমার দুই পাশের দুইটা বালক ছোট বাচ্চা হলেও এরা বাচ্চা না এরা প্রকৃত যোদ্ধা প্রকৃত মুজাহিদ প্রকৃত জিহাদ করনে ওয়ালা বিরাট বড় একই নিয়তের আমার দুই পাশে দাঁড়ায় গেছে আমি বললাম হ্যাঁ ভাতি যারা তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে দেখাই দিই আমি ভয় পাইছিলাম কিন্তু আমার সাহস এসে গেল না এরা প্রকৃত যোদ্ধা পরে যুদ্ধের ময়দানে একটা পর্যায়ে আমি তাদেরকে চিনিয়ে দিলাম ওই যে আবু জাহেল দুই ভাই দ্রুত গতিতে দৌড়াই যাইয়া আবু জাহেলকে ঘিরে ফেলে আবু জাহেলের সাথে যুদ্ধ করতে লাগলো একবার শহীদ হয়ে গেল একসাথে বলবেন আল্লাহু আকবার আর একবার তলোয়ার চলেছে আবু জাহেল পড়ে গেছে বটে কিন্তু আরেকজন কুফফার এসে তার হাতের মধ্যে তলোয়ার চালাইয়া তার একটা হাত কেটে ফেলে দিল দুই ভাই আবু জাহেলকে ধরাশায়ী করে দিল আল্লাহু আকবার কি বললেন কি বুঝলেন তাদের একই ইমান এতই মজবুত ছিল তাহলে আমাদের কেউ সেরকম ইমান সাহাবায়ে কেরামের প্রদর্শিত পথে এই জন্য সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি সাহাবায়ে কেরাম কিসের মাপকাঠি না না আস্তে বললেন কেন জোরে বলেন সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি কোরআন বলতেছে আমি বলি না আমিনু কামা আমানান নাস আমার রসূলের সাহাবীরা এই সূরা বাকারার ১২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো ওয়াইজা কিল ওয়াইজা কিল লাহুম আমিনু আমি যখন তাদেরকে বললাম আমিনু কামা আমানান নাস আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো তাহলে এই ছোট্ট বাচ্চারা সেই দিন জিহাদের ময়দানে জীবন কুরবানি করিয়া ইসলামের সর্বশ্রেষ্ঠ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন শত্রুটাকেও তারা ঘায়েল করছে এজন্য সাহাবে কিরাম সম্পর্কে আল্লাহ পাক কোন বলছেন সেদিন মুনাফিক যারা বেঈমান তারা বলল কালু আনুমিনু কামা আমানা সুফাহা আমরা কি নির্ভতার বুকাদের মতো ঈমান আনব আল্লাহ পাক ধমক দিয়ে বলেন আলা সাবধান ইন্নাহুম হুমুস সুফাহা ও নবী আমার আপনি নবীর সাহাবিদেরকে যারা নির্ভোধ বলতেছে তারাই নির্ভোধ তারাই বুকা দেখছেন আল্লাহ কত বড় সাহাবে কিরাম সম্পর্কে কাফেরদেরকে বেঈমানদেরকে ধমক দিয়ে দিছে আমার নবীর সাহাবে কিরামকে নির্ভোধ বলা যাবে না এই জন্য সাহাবে কিরাম হকের মাপকাঠি কথা কন ঠিক কিনা সাহাবে কিরাম হকের মাপকাঠি তাহলে আল্লাহ কোরআনে বলছেন তাদের ইমানের মতো ইমান আনো তাহলে দুইটা বাচ্চা সেই দিন বদরের যুদ্ধের ময়দানে আবু জাহেলের সাথে দুইটা বালক ছেলে আপন ভাই সেই দিন জিহাদ করলো যুদ্ধ করে করে শহীদ হলো হাত চলে গেল অঙ্গহানি হলো তারপরও তারা প্রতিশোধ নিয়ে সারছে একসাথে বলা যাবে না আল্লাহু আকবার এই জন্য সাহাবে কিরামের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন সাহাবীর সমালোচনা করা যাবে না কোন সাহাবীর খাতা ধরা যাবে না কোন সাহাবীর ভুল ধরা যাবে না না কোন সাহাবীর ব্যাপারে বাজে বক্তব্য দেওয়া যাবে না এই দিক থেকে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক সকলে বলে না আমিন একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জ্বালা
জান্নাতের তালালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের মাহফিল ভালো লাগলো না খারাপ লাগলো? আমরা কিছু কথা ইনশাআল্লাহ বুঝতে পারলাম, আল্লাহ যেন শ্রোতা এবং বক্তাকে আমল করার তৌফিক দিক বলে না আমি। তাহলে সাহাবায়ে কিরাম খুব ইকিনওয়ালা ইমানওয়ালা ছিল, খুব মজবুত উহুদ পাহাড়ের মতো শক্ত ইমানওয়ালা ছিল। আপনি একটু চিন্তা করেন তো, মানুষের জীবনের মায়া সবচেয়ে বড় মায়া না? নিজের জীবনটাকে মানুষ কিন্তু অনেক বেশি ভালোবাসে, সবাই কিন্তু বাঁচতে চায়। সামান্য একটু অসুস্থতায় আমাদেরকে দুর্বল করে দেয়, সুস্থ হওয়ার জন্য আমরা পাগল পাড়া হয়ে যাই। আর সেই দিন তারা নিজের জীবন দিতে গেছে, হয় আমি মরবো না হয় ওকে মারবো। আজকে একটা বালকের অন্তর থেকে যদি এই হৃদয় থেকে যদি এই বাসনা আসতে পারে, তাহলে সেই দিন 313 জন সাহাবি যারা ওই দিন বদরের প্রান্তরে ছিল তারা সবাই কিন্তু শাহাদাতের লিপসা নিয়ে গেছে। জীবনের শাহাদাতের লিপসা আমি জীবন দেওয়ার জন্য চলে গেছে সেই দিন। কতটা কঠিন ইমানের অধিকারী তারা ছিল। এই জন্য সাহাবায়ে কিরাম হকের মাপ কাঠি, ঠিক কিনা? সাহাবায়ে কিরাম আল্লাহ রসুল বলে গেছে, আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা, আল্লাহু আকবার, আমি নবী এবং আমার সাহাবীরা যেই পথে, এই পথটা হলো হকের পথ। ফা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্না মানবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রসুল কত চমৎকার বল, আমার সুন্নত তো মানবাই, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবাই। তো খুলাফায়ে রাশিদিনের সুন্নত ছিল 20 রাকাত তারাবি, এখন আমরা বানাইছি 8 রাকাত। তাহলে যারা 8 রাকাত বানাইছে তারা বেদাত সৃষ্টি করছে, কথা কান লাগে, ঠিক কিনা? তারা কি সৃষ্টি করছে? বেদাত সৃষ্টি করছে। সাহাবে কিরামকে বিদ্ধাঙ্গুলি দেখাইয়া বেদাত সৃষ্টি করছে, বেদাত সৃষ্টি করছে তারা। তাহলে তারা আমাদেরকে বেদাতি বলে, আমরা বেদাতি না, হেরা বেদাতি, হেরা বেদাতি, আমরা বেদাতি না, আমরা হকের উপরে আছি, কথা কান লাগে, ঠিক কিনা? আমরা বেদাতি না, আমরা হকের উপরে আছি। সাহাবে কিরাম সত্যের হকের মাপকাঠি, একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ আমাদেরকে সাহাবে কিরামের পথে কবুল করুন। সাহাবে কিরাম যে ইমানের অধিকারী ছিলেন, হয়তো সেই ইমান আমাদের হবে না, সে অত বড় মজবুত পাহাড়ের মতো শক্ত ইমান আল আমরা হতে পারবো না, কিন্তু আল্লাহ তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য তৌফিক দেয় এবং তাদের সাথে হাসন নাসর জন্য আল্লাহ কবুল করে। তাহলে মাহফিলটা 5 দিন ব্যাপী চলতেছে, আজকে কয়েকদিন চলে ভাই? দ্বিতীয় দিনে আমি এসি, আচ্ছা কবাল বালা, দ্বিতীয় দিনে আমি আসছি, আরও 3 দিন চলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। দ্বিতীয় দিনে আমার এই অসুস্থতা যাহা ছিল সেটা চলে গেছে। আপনাদেরকে ফাঁসে পাই আজকের আলোচনাটা এত সুন্দরভাবে আমি নিজেও জানতাম না, আমার কাছে আন্তরিকভাবে, আচ্ছা আমার আন্তরিকভাবে আমার অন্তরের কাছ থেকে ভালো লাগছে যে আমি কিছু একনিষ্ঠ আল্লাহর বান্দাদের সামনে দুটো কথা বলতে পারছি। কারণ এই সময়টা কিন্তু সবাই সময় দেয় না, আপনারা যারা বসছেন তারা বাছাই করা, তা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই ভাই করেন। আমাদের সফিবাদ দরবার শরীফের শাহজাদা সারা বাংলাদেশে অত্যন্ত একজন পরিচিত মুখ, আমাদের সকল আলেমদের সাথে খুবই চমৎকার সুসম্পর্ক ভাইয়ের, তো আগে থেকেই সুন্দর সম্পর্ক, আল্লাহ কবুল করুক। আপনারা শোনেন, একটা বিষয় মনে রাখতে হবে, এই আপনারাও এটাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করুন, আল্লাহ কবুল করুক বলে না আমি, সেটা কথা দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, কাজের মাধ্যমে হোক, পরিশ্রম করে হোক, অথবা অর্থ দিয়ে হোক, যেভাবে পারেন আপনারা। এই যে আসছেন এই আশাটাও কিন্তু এক ধরনের সহযোগিতা। আচ্ছা আমরা একটু দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. تمي اللر پیار حبیب تمار تلنا نائکے وان تمار متو ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শেষ সময় দুটি কথা বাইদিত বুস্তামি রহমাতুল্লাহর কথা বলছিলাম আগুনের মধ্যে হাত দিছে শামউন ডাক দেখে বাইজিদ রে তুমি আগে হাত দাও পরে আমি হাত দিব আগে তুমি হাত দাও বাইজিদ বুস্তামি তো বুঝতে পারছেন শামউন কি চায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তিনি আগুনের মধ্যে হাত ঢুকাই দিলেন আগুন জ্বলে কিন্তু বাইজিদ বুস্তামি জ্বলে না আল্লাহ ওলিদেরকে নিরাপত্তা দেন ইজ্জত আর সম্মান আল্লাহ তার পক্ষ থেকে ওলিদেরকে দান করেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আগুন জ্বলে কিন্তু হাত জ্বলে না আগুনের কার্যক্রমগুলি আল্লাহ পাক স্টপ করে দিলেন বন্ধ করে দিলেন দীর্ঘ সময় আগুনের মধ্যে হাত দিয়ে রাখলেন আগুন জ্বলল কিন্তু বাইজিদ বুস্তামি জ্বলল না আল্লাহ আগুনকে বাইজিদের জন্য আরাম করে দিলেন আগুনকে বাইজিদ বুস্তামির জন্য আনন্দদায়ক করে দিলেন হাত বের করে বললেন শামউন রে এবার তুমি আগুনের মধ্যে হাত দাও বাইজিদ বুস্তামি যখন এই কথা বললেন শামউন ডাক দেখে বাইজিদ রে আমি হাত দিলে চল্লিশ বছর কেন আরো সারা জিন্দগিও যদি আগুনের পূজা করি তা আগুন আমার কথা শুনবে না বাইজিদ বললেন রে আগুন শামউন চল্লিশ বছর ধরে যে আগুনের পূজা দিলা সে আগুন যদি তোমার কথা না শুনে রে বাইজিদ তাহলে কেন তুমি চল্লিশটা বছর ধরে মিথ্যার সামনে মাথা নত করলা যিনি আগুন সৃষ্টি করলেন আমার রব আমার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ বাইজিদ রে শামউন রে তুমি সে আল্লাহর প্রতি নিজেকে নিয়োজিত করো শামউন ডাক দেখে বাইজিদ আর বুঝার বাকি নেই যে ইমান যে কালেমা যে কিন যে নামাজ যে ইবাদত যে জিন্দগি তোমার আজকে আগুন হাত দিলে আগুন তোমারে পোড়াইল না যে জিন্দগি যে ইমান তোমার আগুনে নিরাপত্তা দেয় রে বাইজিদ বুঝতে পারছি ওই ধর্মই সঠিক আমার আর বুঝার বাকি নাই আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও আমরা যদি এই জান্নাতের কাজে নিজেদের অর্থ ব্যয় করি তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা দেবে কথা ঠিক কিনা আল্লাহ আজাব থেকে আমাদেরকে কি করবে নিরাপত্তা দেবে আখেরাতের নিরাপত্তা আল্লাহ দেবে শোনেন আমাদের অর্থ কিন্তু চিরদিন থাকে না থাকে কি এই যে একশো বছর আগে যারা ছিলেন সৌর্য বীর্য জমিদার আজকে জমিদার বাড়ি যায় দেখেন তো বিল্ডিংয়ের ভিতর সাম শিখে থাকে তেলাপোকা থাকে ইঁদুর থাকে সাম তারপরে ওইটা কি শিখে থাকে সাপ বিচ্ছু থাকে ওখানে মানুষ কোলাহল নাই কেউ নাই আর বিল্ডিং করে রয়েছে সাপ বিচ্ছু সাম শিখে ইঁদুর ফুকামাকড়ের বাসা হয়ে গেছে
তো একদিন আমরাও হারিয়ে যাব, আমাদের আবর্তমান আমাদের নতুন প্রজন্ম আবার আসবে, আমরা কবরে চলে গেল। এই অর্থবিত্ত সম্পদ আমরা কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। দুইটা জিনিস নিতে হবে, একটা হলো আমল আর একটা হচ্ছে ঈমান। ঈমান আর আমল, এই দুইটা জিনিস আমাদেরকে কবরে নিতে হবে। তো যেহেতু দুইটা জিনিস আমাদেরকে কবরে নিতে হবে, অতএব আমাদের অর্থ যেন ভালো কাজে ব্যবহার। এই যে দেখবেন এই আপনাদের কসুয়া স্টেডিয়ামে মাঠে যদি নর্তকী আনা হয়, আমার দিকে তাকান, এই রমজান মাসেও যদি নর্তকী এনে নাচানো যায়, গায়ক গায়ক এনে গান গাওয়া যায়, এদেশের লক্ষ লক্ষ যুবক যায় দেখবেন ওই জায়গা চলে গেছে। হ্যাঁ গেছে না, যাই হোক, যাই তো, যায় না, এ তারা কি রমজান মানে? রমজান মানে না, ও চিন্তা কিন্তু নাই তাদের, তার মানে তারা কিন্তু চলে গেছে, যায়। এই যে মেলায় চলে যায়, তারপরে কি বলে গায়ক গায়কের গান শোনার জন্য বা নর্তকীদের নাচ দেখার জন্য এই যুবকরা ওই মেলায় চলে গেল, ওই কনসার্টে চলে গেল বা ওই আয়োজনে তারা চলে গেল, তারা কিন্তু একটু আখেরাতে চিন্তা করে নেই। এখানে যায় কিন্তু তারা 500, 1,000, 2,000, 5,000 টাকা দিয়ে তারপরে ঢুকে তারপরে তারা দেখে। হ্যাঁ এরকম আছে না? আবার অনেক পয়সাওয়ালা আছে নর্তকীদের সামনে বলে টাকার বান্ডি ছুড়িয়ে মারে, একটু ভালো নাচতে পারলে খুব আনন্দে, দুটো ভালো গান গাইতে পারলে আত্মহারা হইয়া টাকার বান্ডি ছুড়িয়ে মারে। এই টাকা কি তাকে জান্নাতের পথ দেখাল না জাহান্নামের রাস্তা দেখাল? সে কিন্তু নিজেও বুঝে যে এটা হারাম কাজ, এটা যে নিকৃষ্ট কাজ সে কিন্তু নিজেও বুঝে, বুঝে না তা কিন্তু না, বলে হুজুর বুঝে না, কে বলছে বুঝে না, বিয়ে শাদী বুঝলো, বাচ্চা কাচ্চা ভালো পড়াইতে হবে এটা বুঝলো, টাকা পয়সা রুজি করতে হবে এটা বুঝলো, ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব বুঝলো, কদু কিনবার যে কদুর জান ছুটে এলে খামসিতি খামসিতি এইটা বুঝে, আলু ফসনা খারাপ এটা বুঝে, পটল ফসনা খারাপ, এই টমেটো ভালো না মন্দ বাজার করার সময় বুঝে, মার্কেট করার সময় বুঝে, ব্যবসা করার সময় বুঝে, মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় বুঝে, আত্মীয়তা করার সময় বুঝে, রাজনীতির সময় বুঝে, খালি ধর্মের বেলা বুঝে না কারণ দেখে। হ্যাঁ কারণটা কি? ধর্মের সময় বুঝতেছে না কারণটা কি? এই যে কারণ বুঝে, বুঝে না কিছু কি বুঝে, কিন্তু সমস্যা হচ্ছে ইমানের খাতা, ঠিক কিনা? বুঝে, সবই বুঝে, এটা যে খারাপ তা বুঝে, কিন্তু তারপরও তারা যান বিনিময়ে আল্লাহ কি করছে আমাদেরকে জান্নাতের বাগানে বসেছে, জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিছে। তাহলে এই সমস্ত কাজে আমাদেরকে সাহায্য করার দরকার আছে কিনা? নাই। অর্থ দিয়া, কি দিয়া? অর্থ দিয়া, শারীরিক শ্রম দিয়া, সহযোগিতা করিয়া, উপস্থিত হইয়া, পরামর্শ দিয়া, মানুষ যা দাবাত করে ডাইকে দিয়া, বিছনা বিছাই দিয়া, প্যান্ডেল সাজাই দিয়া, খাবার দাবার আগায় দিয়া, মেহমানদেরকে আগান যোগান দিয়ে, এই মুফতি সুলাইমিন বিন কাসিম সাহেবকে পরামর্শ দিয়ে, মোতারামদেরকে পরামর্শ দিয়ে, কমিটির ম্যানেজিং কমিটিদেরকে পরামর্শ দিয়ে এবং সহযোগিতা করে আপনাদেরকে এই কাজগুলি আমজাম দিলে আশা করি আল্লাহ আমাদেরকে আখেরাতের জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাই দিবে। মোতারাম আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব, কথা এটা চিরসত্য, সবাই কিন্তু আল্লাহর দিকে রুজু করো, কোনো সন্দেহ নেই। আজ পর্যন্ত মৃত্যু থেকে কেউ বাঁচতে পারছে? বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপত্তার সাথে থাকে দুইজন প্রেসিডেন্ট, একজন আমেরিকান আর একজন রাশিয়ান। দুই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে। একবারে পৃথিবীর সবচেয়ে কঠিন নিরাপত্তার সাথে তাদেরকে রাখে, কিন্তু বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দিতে পারবে? করোনার টিকা আবিষ্কার করার জন্য বিজ্ঞানীরা হুমড়ি খেয়ে পড়ল, রাশিয়ান, চাইনিজ, আমেরিকান, ব্রিটিশ, ফ্রান্সের, জার্মানি, পৃথিবীর সব দেশের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা উঠে পড়ে লাগলো, কে কার আগে কত তাড়াতাড়ি করোনার টিকা আবিষ্কার করতে পারে। অনেকে সার্থক হলো, চীন সাকসেস হলো, রাশিয়া সাকসেস হলো, আমেরিকা সাকসেস হলো, কিন্তু মরণ থেকে বাঁচার টিকা আবিষ্কার হয়েছে, কোনোদিন পারবে? তাহলে 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, ও নবী
বন্ধু আমার, হাবিব আমার, পেয়ারা দুস্ত আমার, আপনি উম্মতকে জানান। তারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে, কিন্তু এই মরণ থেকে সে বাঁচতে পারবে? আজ পর্যন্ত আল্লাহর একটা বাক্য মিথ্যা হয়েছে? সবার বইয়ের মধ্যে ভুল আছে, আছে না ভাই? পৃথিবীর সবচেয়ে বড় রাইটার যে, তারও বইয়ের মধ্যে ভুল আছে। ইমাম বুখারীর মতো আমিরুল মুমিনিন ফিল হাদিস, সেও পর্যন্ত নিজে সিদ্ধান্ত দিতে না পাইয়া তিনি আর কিতাব বুখারী শরীফের মধ্যে লেখছেন, কলা ইমাম শাফিঈ, এই বিষয়ে ইমাম শাফিঈ বলেছেন। নিজে সিদ্ধান্ত দিতে পারেন না ভুল হবে না কি হবে, চিন্তায় পড়ে নিজে শেষে ইমাম শাফিঈর দিকে রুজু করছে। কলা ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ এই কথা বলছে। আল্লাহ আকবার, আমাদেরকে কবুল করুন, বলে না শেষ করবে না, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী